তোর কি খবর? এই তো আছি মোটামুটি। সাইফুলের কি অবস্থা রে? এই তো আছে, তোর তাওয়ার কথা কই? এই তাই অবস্থা, কি অবস্থা লাগ শুরু? আরে আছি, তোর কি খবর? খবর খুব বেশি ভালো না। তোরা দুজন স্মার্ট হয়ে চলস, তোর যদি খবর ভালো না থাকে তাহলে তোর কি অবস্থা? গার্লফ্রেন্ডের মন পড়াইছস? আরে ভাই তুই তো লাভ করু, তোর কাছ তো মনে কর আমুক দিয়ে হইব না। তুই একটা জিনিস রে বন্ধু, তুই কি জাদুটা তো জানস? আরে কত ভাই, তুই কেমনে তো মায়াটা পটাস, আমরা তো পারি না। দোস্ত আমার একটা ব্যবস্থা কর না দোস্ত। আরে বেটা, প্রেমের নেশা বড় নেশা বুঝছস? প্রেমের নেশা সবাই পায় না, প্রেম বড় সাধনার জিনিস। একটা ব্যবস্থা কর দোস্ত, একটা ব্যবস্থা কর। ইমনি আর একটা নাম্বার নাকি? হ্যাঁ দে দে, ব্যবস্থা কর তো লাগবই। তুইও তো অনেক দিন ধরে কইতেছস তাই না? হ্যাঁ দোস্ত দেখ রে। দুইটা মোবাইল, চারটা সিম, কি বুঝলি? আমার ভাই বাদার তবে কপালে যদি একটা প্রেম ভালোবাসা না জুড়ে তা আমার দিচ্ছ থাকে না। প্রেমের নেশাই পাইছে বলে, প্রেমের নেশাই পাইছে বলে, প্রেম আমায় সারে না গো আসে না। এটার কইতে হয় নেশা সে পাই গেছে, তুই বুঝেছস? যদিও আমার নেশা একটাই, প্রেমের নেশা, মদ গাঞ্জা সিগারেট খাই না, ওই ব্যাপারে খুব ভদ্র ছিল। মাঝে মাঝে একটু দেখতে যাস, আর একটা খবর দে, প্রেম করবার একটা সিগারেট ধরাইতে পারো না? ওই সিগারেট ধরাইতে পারোস না কেন? দে শুধু পাইলে বলে না টানে, ওটা ডায়লগ আছে না যে মুতে ধরছে, যে বেটাকে মুতে ধরছে হেরা গাড়ি বেটা মুতা শুরু করে দেয়। কয়েক গ্লাস পানি লয়ে যে পানি খাবো হেরে না খাইয়া যেই বেটা আনতে কয়ে হে ঘরে খাইবই, বুঝছ নাই? থাক তারা দুজন থাক, কোনে কথাটা তো কো, আমি গেলাম বিকেল আমার দুই দুই ডেটে ঠিক আছে বুঝতে পারি। থাক আচ্ছা ঠিক আছে, চলো। আরে ও চলে গেছে, আমরা আর বয়ে থেকে কি করে, চল আয়। আমি দোস্ত ফিটিং দিয়া ভাই, দেখি আল্লাহ জানে কি করে। আরে খালি এগুলো রাশি খালি আমার কাছে আয়, দেখ দেখার ভিতরে কি লেগে গেছে। ও মোবাইল নাম্বার দিছে, ভালোবাসতে হলে কল, সমস্যা নাই করে দিব, নি কল, সমস্যা নাই। সবকে ভাই পুরো আমার পাইছে রে ভাই, দাঁড়া
কত জনের সাথে প্রেম করে তখন বুঝবা যে লাকি কিডনি এফেক্টে ভালো ছিল আমার সাথে প্রেম করো